আমাদের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত মূর্তির পক্ষে, ভাস্কর্যের পক্ষে আমরা কোনো কথা বলতে পারবো না। কারণ জাহান্নামকে আমরা ওয়াজিব করে নিতে পারবো না, জান্নাতকে আমরা হারাম করে নিতে পারবো না। মামুনুল হক ভাই একজন আলেম মানুষ, যোগ্য পিতার যোগ্য সন্তান, তিনি যুগোপযোগী কিছু কথা উনি বলে থাকেন আলহামদুলিল্লাহ। ক্ষুরুধার বক্তব্য আল্লাহ পাক তার জবানে দিয়েছেন, আল্লাহ তুমি তার এই জবানটাকে আরো বুলাদ করে দাও, আর উচ্চ করে দাও। আমি তাকে ভালোবাসি একমাত্র আল্লাহর জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين أما بعد فقال الله تعالى في كلامه المجيد فرقانه الحميد والذين آمنوا ولم يلبسوا إيمانهم بظلم أولئك لهم الأمن وهم مهتدون صدق الله العظيم الله تعالى مانوشك شكل سرستي لبور سرستر تدان كورا چل امون كي مانوشك الله رب العالمين فرشتر جو سرستر كورا چل কিন্তু সে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন যা দিয়েছেন ফেরেশতাকে তা দেননি। ফেরেশতাকে দিয়েছেন বিবেক বুদ্ধি, কিন্তু কামনা বাসনা দেননি। মানুষ ছাড়া অন্যান্য সৃষ্টিকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন কামনা বাসনা, কিন্তু বিবেক বুদ্ধি দেননি। আল্লাহ তাআলা মানুষকে বিবেক বুদ্ধি এবং কামনা বাসনা দুটোই দিয়েছেন। বিবেক বুদ্ধি খাটিয়ে কোরআন সুন্নাহকে সামনে রেখে কামনা বাসনা সকল কিছু নিয়ন্ত্রণের মধ্য দিয়ে যদি কোনো বান্দা নিজের জীবনটাকে সাজিয়ে নিতে পারে, যদি আল্লাহ তাআলার নির্দিষ্ট আনিত হুকুম অনুযায়ী যদি নিজেকে চালাতে পারে, সেই বান্দাই হচ্ছে সফল বান্দা। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমি আমার এই পেজ থেকে, এটি আমার একমাত্র ব্যক্তিগত পেজ, কিন্তু দুঃখজনক হলেও সত্য আমাকে না জানিয়ে অনেকে অনেক পেজ খুলেছেন। অর্থাৎ বলা চলে বাঙ্গির চাইতে বিচিটাই বড়, আমার পেজের চাইতে যেগুলো ফেক পেজ সেগুলোই বড় আকার ধারণ করেছে আজ। তো আমি আজকে খুব সংক্ষিপ্ত সময়ে কিছু কথা বলবো। আমি যে বিষয়টি নিয়ে আজকে কথা বলতে চাচ্ছিলাম সেটা হলো, এক পক্ষ নিয়েছে শিরিক, আরেক পক্ষ নিয়েছে তাওহিদকে। শিরিক এটা এমন একটি গুণা যে গুণা আল্লাহ রাব্বুল আলামিন কখনো মাফ করবেন না, এটা আল্লাহর ওয়াদা। তোমার গুণা যদি আকাশ পরিমাণ হয়, আনানাস সামা, এবং তোমার গুণা যদি গোটা জমিন বিস্তৃত হয়ে যায়, বিকরাবিল আরদিল খাতায়া, তুমি যদি এই বিশাল পরিমাণ গুণা নিয়েও যদি তুমি আমার কাছে আসো, আল্লাহ তো শিখ বি সেইয়ান, এবং এই মুচলাকে দিয়ে আসো যে আমি আর কোনো শিরকের কাজে জড়াবো না, আমি শিরকের কাজে যাবো না, আল্লাহ বলছেন আমি তোমাকে মাফ করে দেবো, আমি তোমাকে ক্ষমা করে দেবো। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সকল গুণাকে মাফ করলেও শিরকের গুণা কখনো আল্লাহ পাক মাফ করবেন না। ইনতাজিতানিবু কাবায়িরা মা তুনহাউনা আনহু নুকাফফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা, তোমরা যদি বড় বড় গুণাগুলোকে ছেড়ে দাও, ইজতানিবু আসবাউল মুবিকাত, তোমরা সাতটি ধ্বংসকারী যে গুণা আছে এগুলো থেকে তোমরা নিজেকে পরহেজ রাখো। এর মধ্যে এক নম্বর হচ্ছে শিরকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে শিরিক করা। আবার লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে ১৩টি নসিহত করেছিলেন, সূরা লোকমান এটা সাক্ষী হয়ে আছে। পৃথিবীর প্রতিটি পিতা কেমন পিতা হবেন, পৃথিবীর প্রতিটি পিতার কী ভূমিকা পালন করা উচিত সন্তানদের আদর্শবান করে গড়ে তোলার জন্য, এটি একটি আল্লাহ রাব্বুল আলামিন একটা বিশাল একটি শিক্ষণীয় করে সূরা লোকমানের ভিতরে তার সন্তানদের প্রতি যে তিনি উপদেশ দিয়েছেন, সে উপদেশগুলোকে আল্লাহ পাক সুন্দর করে সাজিয়ে দিয়েছেন গোটা বিশ্ব মানব জাতির জন্য, বিশ্বের সকল পিতার জন্য। তো লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে যতগুলো নসিহত করেছেন, এর মধ্যে প্রথম নসিহতটা হচ্ছে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম, হে আমার কলিজার টুকরা সন্তান শিরিক করো না, ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরিক হচ্ছে সবচেয়ে বড় মারাত্মক গুনাহ। যে আজকে আমি আমার আলোচনা শুরু করেছিলাম, তিনি এক জায়গায় বলছেন, আল্লাযীনা আমানু ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়াহুম মুহতাদুন, ঈমান যারা আনবে এবং যারা তাদের লেবাসকে জুলুমের দ্বারা ঢাকবে না, অর্থাৎ যাদের জীবনকে শিরকের দ্বারা আচ্ছাদন করবে না, ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়াহুম মুহতাদুন, এরাই হচ্ছে নিশ্চিত নিরাপদে এবং এরাই হচ্ছে সঠিক হেদায়েতপ্রাপ্ত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে বান্দার প্রতি যে তার সতর্কতার একটা হুকুম, সেটা হচ্ছে তুমি যেটাই করো, তুমি যে পাপটাই করো না কেন, কিন্তু শিরিক মুক্ত জীবন তোমাকে গড়তে হবে, তোমাকে শিরিক মুক্ত হয়ে আমার কাছে আসতে হবে। ইন্নাল্লাহ লা ইগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, আল্লাহ তাআলা বান্দার সকল গুনাহকে মাফ করতে পারেন, কিন্তু শিরকের গুনাহ কখনো মাফ হবে না। ওমাই ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যে ব্যক্তি শিরিক করবে তার জন্য জান্নাতটা হারাম হয়ে যাবে।
জান্নাত যদি হারাম হয়ে যায় তাহলে জাহান্নাম তার জন্য অচিক হয়ে যাবে। আর এই শিরকের মধ্যে গুরুত্বপূর্ণ একটি শিরক হচ্ছে, মানুষ যদি মানুষের পূজা করে, অর্থাৎ মানুষ যদি মানুষের বিধানকে মেনে চলে, এটা একটি গুরুত্বপূর্ণ শিরক, অত্যন্ত মারাত্মক একটা শিরক। যে শিরকের মধ্যে একটি সিংহভাগ মানুষই যে শিরকের ভিতরে আজকে হাবুডুবু খাচ্ছে। আর কিছু শিরক আছে যে শিরকগুলোকে মিটে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে পয়গম্বরকে পাঠিয়েছেন। মানুষের প্রতিকৃতি বানানো, ভাস্কর্য বানানো, কোনো ছবি অঙ্কন করা, হ্যাঙ্গিং করে ঝুলানো, এগুলো ইসলামে সম্পূর্ণ নিষিদ্ধ। তার বাস্তব প্রমাণ হচ্ছে আমার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার জীবনে তার কোনো ছবি বা তার কোনো স্ট্যাচু, তার কোনো মূর্তি আছে আমরা কেউ দেখতে পারি নাই, দেখতে পাবো না, কারণ তিনি এগুলোর বিপক্ষে ছিলেন। রাসূল নিজে বলেছেন, বুয়াইস্তু কাসরাতিল আসনাম, আমি এই পৃথিবীতে আবির্ভূত হয়েছি, প্রেরিত হয়েছি মূর্তিকে ভেঙে চুরমার করার জন্য। কিন্তু এই মূর্তিকে নিয়ে যদি কোনো মুসলমান লালন করে, সেখানে আমাদের কথা আছে। যদি কোনো হিন্দু ভাইয়েরা তাদের মূর্তি নিয়ে যদি তারা পূজা করেন তাদের মন্দিরে, তাদের গির্জায়, তারা যা করবে করবে, এক্ষেত্রে আমাদের কোনো সে নেই, তাদের ধর্ম তারা পালন করবে। এই জায়গায় আমরা স্পষ্ট বলতে পারি, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার দিন তোমার কাছে, আমার দিন আমার কাছে। কিন্তু একজন মুসলমান হয়ে মূর্তি বানাবে, একজন মুসলমান হয়ে মূর্তিকে লালন করবে, একজন মুসলমান হয়ে প্রতিকৃতি বানাবে, পুষ্পস্তবক অর্পণ করবে, এক্ষেত্রে কোনো আলেম ওলামা এটার পক্ষ নিতে পারে না। সম্প্রতি আমরা লক্ষ্য করেছি কিছু কিছু ব্যক্তির মুখ থেকে বের হয়েছে, তারা আলেম নামের কলঙ্ক আমি বলবো, কারণ কোনো আলেমের মুখে এই কথাটা মানায় না। এটা চরম চরম ইসলাম বিরোধী, দীন বিরোধী চরম কথা, এটা চরম নিকৃষ্ট একটি কথা। বলা হয়েছে যে কাবা শরীফ নাকি একটা ভাস্কর্য, স্ট্যাচু, তারপরে হাজির আসওয়াত, যেখানে গিয়ে হাজিরা চুমো খান, চুম্বন করেন, এটাও নাকি একটা স্ট্যাচু, এটা নাকি একটা মূর্তি অথবা ভাস্কর্য। আবার ভাস্কর্য এবং মূর্তির ব্যাখ্যা দিতে নিয়ে তারা এখানে তালবাহানা করছেন, এখানে তারা ভুল বোঝানোর খুব অপপ্রয়াস চালিয়ে যাচ্ছেন। কিন্তু বিষয়টা হলো যে যদি কেউ বলেন যে কোনটা লাউ কোনটা কদু, কোনটা আন্ডা কোনটা ডিম, স্যাম ভাস্কর্য আর এই কি বলে মূর্তির মধ্যে এতটুকুই তফাত, কোনো তফাত নেই। মূর্তি এবং ভাস্কর্য, ভাস্কর্য যার নাম, মূর্তিও তার নাম। আসুন আমরা এই সমস্ত বিষয়ে তর্ক বিতর্কে না গিয়ে নিজের পক্ষকে জিতানোর জন্য আমি ওই সমস্ত ভাইদের বলবো, যেহেতু আপনার নাম তার নামের আগে মুহাম্মদ লাগিয়েছেন, অথবা মুসলিম নাম আপনার, আপনার পিতা একজন মুসলিম ছিলেন, আপনি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছেন, কিন্তু আপনি শিরকের কাজ করবেন এটার বৈধতা ইসলাম কখনো দেয়নি, আর আপনি মুসলিম হয়ে জন্মগ্রহণ করে আপনি শিরকের এই পথে আপনি পা বাড়াবেন কেন? যদি ছবির পক্ষে মূর্তির পক্ষে যদি ইসলাম থাকত, তাহলে পৃথিবীতে সবচেয়ে বড় স্ট্যাচু তৈরি হতো আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মূর্তিটাই সবচেয়ে বড় আকার ধারণ করত। কিন্তু তার তো কোনো ছবি নেই, তার তো কোনো মূর্তি নেই, তার তো কোনো চিত্র আমরা এই পৃথিবীতে দেখতে পাই না, তার ব্যঙ্গচিত্র হবে কেমনে? তার তো কোনো চিত্রই নেই, আল্লাহ এই জন্য তার কোনো চিত্রই রাখেন নাই। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, কোনো মানুষের স্থায়িত্বকে বুলান করার জন্য, টিকে রাখার জন্য, তার ইমেজটাকে ধরে রাখার জন্য আমি কেন একটি রং হয়ে আমি রং পন্থা আমি কেন অবলম্বন করব? আমার রসুলের কি কোনো ফেসবুক আছে, কোনো আইডি আছে? আমার রসুলের কি কোনো ছবি আছে, কোনো মূর্তি আছে? গোটা পৃথিবীতে সবচাইতে জনপ্রিয়তা আল্লাপাক তাকে সবচেয়ে বেশি দিয়েছেন, তার নামটাই মানুষ বেশি স্মরণ করে, ওরফানা লেখা বিক্রক, আল্লাহ তার জনপ্রিয়তাকে বুলান করে দিয়েছেন। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমি স্পষ্ট করে একটি কথা বলতে চাই, যাতে এই ক্রাইসিস একটি পিরিয়ড আমরা অতিক্রম করছি। একটা পক্ষ চাচ্ছে তারা মূর্তিকে অথবা ভাস্কর্যকে, এই লাইনটাকে তারা উপরে তুলতে চাচ্ছেন যে না এটা জায়েজ আছে, কিন্তু না, আমাদের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত মূর্তির পক্ষে ভাস্কর্যের পক্ষে আমরা কোনো কথা বলতে পারবো না, কারণ জাহান্নামকে আমরা ওয়াজিব করে নিতে পারবো না,
জান্নাতকে আমরা হারাম করে নিতে পারবো না। জান্নাত যেতে হলে শিরিক মুক্ত হয়ে আমাকে আপনাকে আল্লাহর সামনে হাজিরা দিতে হবে। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিসসালামকে দুনিয়াতে পাঠিয়েছিলেন, তিনি যে সময় এসেছিলেন, সমস্ত পয়গম্বর এসেছেন তৎকালীন সেই সময়ের সবচেয়ে বড় সমস্যাগুলো দূর করার জন্য। মূসা আলাইহিসসালামের সময় ছিল জাদুর প্রবলেম, সে জাদুর একটা প্রাদুর্ভাব দেখা দিয়েছিল, সমস্ত জাদুকে তছনছ করে মূলোৎপাটন করে তিনি জাদুমুক্ত একটি সমাজ তিনি গড়েছিলেন। ইব্রাহিম আলাইহিসসালাম তিনি এসেছিলেন যে সময়, সে সময় মূর্তির একটা বড় প্রবলেম ছিল, তারা বিভিন্ন মূর্তি বানাতো, তার পূজা করত, এমনকি এতটাই আকার ধারণ করেছিল, এত বাড়িয়ে গিয়েছিল যে তারা যে কোনো জিনিসের মূর্তি বানায় তার পূজা করত। ইব্রাহিম আলাইহিসসালাম তিনি চিন্তা করলেন এই মূর্তিগুলোর বিরুদ্ধে কীভাবে অবস্থান নেওয়া যায়। শেষ পর্যন্ত মূর্তিগুলোর বিরুদ্ধে অবস্থান নিতে গিয়ে আমরা আমাদের সবার জানা আছে কম বেশি যে তাকে বিশাল পরীক্ষার সম্মুখীন হতে হলো। তার বাবা তার এক আজর সে মূর্তি বানাতো, আর তার সন্তান হয়ে ইব্রাহিম আলাইহিসসালাম তিনি মূর্তিগুলোকে ভেঙে চুরমার করে দিয়েছিলেন, আর সেই মূর্তি ভাঙ্গার অপরাধে, সেই ভাস্কর্য ভাঙ্গার অপরাধে ইব্রাহিম আলাইহিসসালামকে আগুন নিক্ষেপ করেছিল, এমনকি জন্মদানকারী পিতা পর্যন্ত তার বিরুদ্ধ অবস্থান করেছিল, বিরুদ্ধ অবস্থান নিয়ে তাকে আগুনে নিক্ষেপ করেছিল। তিনি পৃথিবীর কারো কাছে আশ্রয় চান নাই, তিনি পৃথিবীর কারো কাছে শেল্টার চান নাই। পৃথিবীতে কোনো মানুষ যখন বিপদে পড়ে যায় সেই সময় অন্তত নিজের জন্মদানকারী পিতা সন্তানের পক্ষে দাঁড়ায়, সেই দিন তার পিতাও তার পক্ষে দাঁড়ায় নাই, বরঞ্চ তাকে দুনিয়া থেকে বিদায়ের সর্বশেষ যে প্রস্তুতি নিয়েছিল নমরুদ, তার পক্ষ তার পিতা অবলম্বন করেছিল। একজন মুশরিকের পিতা ইব্রাহিম আলাইহিসসালাম শিরককে উৎখাত করার জন্য ইমানের চূড়ান্ত পরীক্ষা তিনি দিয়েছিলেন, ওয়াইদি বিতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতামাহুন্না। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিসসালামকে অনেকগুলো পরীক্ষা করেছিলেন, সকল পরীক্ষায় তিনি কামিয়াব হয়েছিলেন এবং প্রত্যেকটি পরীক্ষায় তিনি ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছিলেন। তার অন্যতম পরীক্ষা ছিল হলো আগুনে যখন তাকে নিক্ষেপ করা হলো, তিনি 40 দিন 40 রাত সেখানে অবস্থান করলেন, এবং সে অবস্থানের মধ্য দিয়ে তার এত সুন্দর একটি টাইম তার পার হয়েছে, তাকে প্রশ্ন করা হয়েছিল, তিনি বলেছিলেন যে আমার সারা জীবনের সবচেয়ে আরামে এবং শান্তিতে সময়গুলো কাটিয়েছে এই নিক্ষিপ্ত হওয়ার দিনগুলো আগুনে। সম্মানিত দর্শক শ্রোতমণ্ডলী, আজ ভি হুজুর ইব্রাহিমকে ইমা পায়দা আগ কর শক্তি হে একান্দাজ গুলিস্তা পায়দা, আজও যদি কোথাও ইব্রাহিমের মতো উদয় হয় সেই ইমান করতে পারে অগ্নিকুণ্ডে খুবসুরত এক গুলিস্তান। আমরা যদি সেই ইমান আমাদের মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম আলাইহিসসালাম যে ইমান এনেছিলেন, সে মজবুত ইমান নিয়ে তিনি যেমন মূর্তি ভাস্কর্যের বিরুদ্ধে মোকাবেলা করেছিলেন এবং তাওহীদকে প্রতিষ্ঠা করেছিলেন, শিরককে প্রধানত করেছিলেন, ধ্বংস করেছিলেন, শিরকের সকল কিছুকে তিনি তছনছ করে দিয়েছিলেন, তো আমাদের জাতির পিতা তিনি কী করলেন আর আমরা তার সন্তান হয়ে গেছি। এবং এদিকে আফসোস করে আল্লামা ইকবাল তিনি বলছেন, উনকো তহজিব মে হর বন্দ সে আজাদ কিয়া লাকে কাবে সে সনম খানে মে আবাদ কিয়া, নব্য যুগের সভ্যতা মোহে কেটে ফেললে সব বাঁধন, মসজিদ ছেড়ে মন্দিরে গিয়ে বাসা বেঁধে চাহায় এখন। আমাদের মসজিদ ভালো লাগে না, মন্দির ভালো লাগে, আমাদের মাদ্রাসা ভালো লাগে না, আমাদের থিয়েটার ভালো লাগে, আমাদের ওয়াজ মাহফিল ভালো লাগে না, আমাদের কাছে থিয়েটার নাটক সিনেমা ভালো লাগে, অশ্লীলতা ভয়াবনা ভালো লাগে। আজকে মুসলমান তার চারিত্রিক ধস এত পরিমাণ এত নিম্নগামী, যদিও আমরা অনেকে গলা ফাটিয়ে বলছি যে আমরা অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হয়েছি, আমরা দারিদ্র সীমা যেটা ছিল দারিদ্র সীমাকে আমরা অতিক্রম করেছি, আমরা উন্নত হয়েছি, কিন্তু চরিত্র সীমা কোথায়? চরিত্র সীমা তো ঊর্ধ্বমুখী না, নিম্নমুখী। আমাদের চারিত্রিক সনদ আমরা নিতে পারছি না, আমাদের সেই উন্নত মানের যে চরিত্র মুসলমানের হওয়ার কথা ছিল সেই চরিত্র আজকে মুসলমানদের মাঝ থেকে বিদায়ের পথে। আমরা এমন মুসলমান, আমরা নামাজকে এতটুকুই অবহেলা করি যে নামাজের যে এত গুরুত্ব সেই গুরুত্বটা না দিয়ে আমরা অন্যান্য কাজের গুরুত্বটাকে আমরা বাড়িয়ে ফেলি। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আল্লাহ পাক বলছেন মুয়াজ্জিনের মাধ্যম দিয়ে কল্যাণের দিকে আসো, সালাতের দিকে আসো, আর আমরা সেই সময় নানা কাজে নানা চিন্তা চেতনায় আমরা সময়গুলোকে পার করে দিচ্ছি।
সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, একটি গুরুত্বপূর্ণ বিষয়, শীতকাল যখন আসে এই সাবকন্টিনেন্টের, বিশেষ করে পাক ভারত মহাদেশে ওয়াজ মাহফিলের একটা প্রচলন আমরা দেখতে পাই। হাজার হাজার মাহফিলগুলো হয়ে থাকে, শত শত বছরের একটা ঐতিহ্য এই মাহফিলগুলো চলছে দীর্ঘদিন যাবৎ। এটা আমাদের মুরব্বীরাটে এগুলোকে শুরু করেছেন আলহামদুলিল্লাহ। আজকে করোনার ভিতরে আমরা অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলব, আমরা অবশ্যই স্বাস্থ্যবিধিকে কখনো আমরা তোয়াক্কা না করে চলবো না, অবশ্যই স্বাস্থ্যবিধিকে অবশ্যই আমরা ফলো করব, অবশ্যই এটার গুরুত্ব দেব। মাস্ক প্রয়োজন আছে, কিন্তু নো মাস্ক নো সার্ভিস, এটা যেমন আপনি বলছেন আলহামদুলিল্লাহ ভালো, স্বাস্থ্য সচেতন হওয়া দরকার আমাদের। কিন্তু এটা না বলে আমরা যদি বলতাম নো সালাহ, এর পাশাপাশি নো মাস্ক নো সার্ভিস, এটাও যদি বলতাম যে নো সালাহ নো সার্ভিস, সালাত নেই সার্ভিস নেই। আর সালাদ যখন কোনো বান্দার জীবনে চলে আসে, ওযুবিহীন তো আর সালাদ হয় না, ওযু করতে হয়। আর ওযু যখন করা হয়, স্বাস্থ্যবিধির সকল দিক আল্লাপাক ওযুর মধ্যে রেখে দিয়েছেন। শুধু হাত ধোয়ার মধ্যে কিন্তু পরিপূর্ণতা নেই, কিন্তু ওযুর মধ্য দিয়ে কিন্তু সব আছে, হাত ধোয়া আছে, মুখ ধোয়া আছে, কুলি করা আছে, নাকে পানি দেওয়া আছে, চোখে পানি দেওয়া আছে, মাথা মাসে করা আছে, দু হাত ধোয়া আছে, দু পা ধোয়া আছে, সব কিছু আছে। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আজকে আমরা কত আইন দেখি নো মাস্ক, প্রত্যেকটা অফিসের সামনে লেখা আছে নো মাস্ক নো সার্ভিস। এই যে একটি ব্যাপক প্রচার চালানো হচ্ছে, অনেক র্যালি করা হচ্ছে যে আসুন আমরা মাস্ক ইউজ করি, কিন্তু আমরা যদি বলতাম যে নো সালাহ নো সার্ভিস, সালাত নেই কোনো সার্ভিস নেই, প্রত্যেকটি অফিসে যদি নামাজের পরিবেশ ফিরে আসে, প্রত্যেকটি জায়গায় যদি নামাজ ভিত্তিক একটি পরিবেশ চলে আসে। আমি এই জন্য বলছি কারণ আমার দেশ 90% সংখ্যাগরিষ্ঠ মুসলিম একটি জনপদ, এটা প্রত্যেকের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নামাজকে ফরজ করে দিয়েছেন। এই জন্য আমরা নামাজকে রেগুলার করব, নামাজকে যদি আমরা রেগুলার করি, সকল প্রকার গজব থেকে, সকল প্রকার বালা মুসিবত থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করবেন। আর দয়া করে আমার মুসলিম ভাইরা যারা আছেন, যারা ইমানের দাবি করছে, আমরা মূর্তির পক্ষে কখনো অবস্থান নেব না। কোনো ব্যক্তির স্ট্যাচু তার স্মৃতিকে ধরে রাখার জন্য কোনো মূর্তি স্তম্ভ তৈরি করে, তার কোনো ছবি তার কোনো চিত্র সামনে উপস্থাপন করে তাকে সম্মান করা, পুষ্পস্তবক অর্পণ করা, প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো, এগুলোর কোনো সিস্টেম ইসলামে নেই। যদি থাকতো তাহলে মদিনায় আমরা দেখতে পেতাম, মদিনায় শুয়ে আছেন আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ পাক তাকে কত সম্মান দান করেছেন, আল্লাহ পাক তাকে কত মর্যাদা দিয়েছেন, অথচ আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনকে আমরা যদি ফলো করি, আমরা যদি তার জীবনকে যদি আমরা সামনে রাখি, সামনে দেখি, অথচ তার কবরে আমরা দেখতে পাই না যে কেউ গিয়ে তার কবরে সেজদা দিয়েছে, তার কবরে ফুল দিয়েছে। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, তো আমরা যারা এই মূর্তির পক্ষে, ভাস্কর্যের পক্ষে যারা কথা বলছি, আপনি কি রাসূলুল্লাহর সুন্নতের দিকে আপনি তাকাবেন না, তার জীবনের দিকে আপনি নজর দেবেন না? আমরা আজীবন বলেই যাব, আমরা আজীবন এই কথা, এই বক্তব্য আমাদের মুখ থেকে একটি স্পষ্ট হয়ে আমাদের মুখ থেকে বের হবে, সেটা হলো মূর্তির পক্ষে ইসলাম কখনো নাই, আমরাও মূর্তির পক্ষে অবস্থান গ্রহণ করব না। ভাস্কর্য এর বিকল্প আপনি আল্লাহর কালামের একটি ক্যালোগ্রাফি আপনি বিভিন্ন স্কোরে কি বিভিন্ন মোড়ে মোড়ে আপনি দিতে পারেন, সেখানে প্রাকৃতিক কিছু ছবি আপনি দিতে পারেন, ন্যাচারাল কোনো কিছু একটা দৃশ্য আপনি দিতে পারেন, এবং কোরআন খচিত আয়াত এবং হাদিসের কিছু সুন্দর ক্যালোগ্রাফি আপনি রাস্তার মোড়ে মোড়ে আপনি এগুলো দিতে পারেন। জি আলহামদুলিল্লাহ, আমরা আজান শুনছিলাম, এই জন্য আমি একটু ব্রেক দিয়েছিলাম। তো সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমি আজকে আলোচনার মধ্যে দুটি বিষয়কে আমি নিয়ে এসেছি। একটি হলো আমরা যে সম্প্রতি লক্ষ্য করছি মূর্তি এবং ভাস্কর্য, মূর্তি বা ভাস্কর্য নিয়ে যে আলোচনাগুলো চলছে, যে কথাগুলো হচ্ছে, আমরা এর পক্ষে নেই, আমরা এর পক্ষে থেকে আমরা জান্নাতকে হারাতে চাই না, জান্নাতকে আমরা পেতে চাই, জান্নাত লাভ করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে দুনিয়াতে পাঠিয়েছেন গুনাহ করার যোগ্যতা দিয়ে, গুনাহ বান্দার হবে কিন্তু সেই গুনার ক্লাস আছে। আল্লাহ রাব্বুল আলামিন কিছু কিছু গুনার দিকে আল্লাহ পাক নজরই দেবেন না। আল্লাহ পাক ওয়াকাফির আনকুম সাইয়্যাতিকুম, তোমাদের এই ছোট ছোট গুনাহগুলোকে আমি তোমাদেরকে মাফ করে দেব, কিন্তু বড় বড় গুনাহ ইনতাজিতানি বুকাবায়রা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, বড় বড় গুনাহকে তোমরা অবশ্যই তোমাকে ছেড়ে দিতে হবে। এর বড় গুনার মধ্যে মারাত্মক গুনাহ হচ্ছে শিরকের গুনাহ। আসুন আমরা
এই ভাস্কর্যের পক্ষে আমরা অবস্থান না নেই, আমরা মূর্তির পক্ষে অবস্থান না নেই। যে যেটা বলে বলুক, যিনি এই কথা বলেছেন যে কাবাটা এবং হাজার আসওয়াদ নাকি স্ট্যাচু, এটা তার ভ্রষ্ট কথা, এটা তার সম্পূর্ণ দিন বিরোধী কথা। তার উচিত তওবা করে নেওয়া। দুনিয়ার এই পার্থিব স্বার্থ হাসিলের জন্য আপনি এত বড় একটা কুফুরি কথা আপনার মুখ থেকে বের হবে, এটা মারাত্মক একটা অপরাধ আপনি করেছেন। আল্লাহ ওই সমস্ত মানে গোষ্ঠীকে বোঝার তৌফিক দান করুন। এবং সাথে সাথে আমি, যারা আমাকে দেখছেন আজকের লাইভে, আমি সবার জন্য আন্তরিক দোয়া আন্তরিক দোয়া করি। আমিও সবার কাছে দোয়া চাচ্ছি। আজান হয়ে গেছে, কিছুক্ষণ পর আমি নামাজের প্রিপারেশন নেব, নামাজে দাঁড়াবো। অনেকেই অনুরোধ করেছেন আপনি একটু কথা বলবেন। কিছু ভাই অনেকে প্রশ্ন করেছেন এমাস থেকে, বরিশাল থেকে, তারপরে আরেকজন নোয়াখালী থেকে কিছু কিছু ভাই প্রশ্ন করেছেন। তো মামুনুল হক ভাইকে নিয়ে অনেকে কথা বলেছেন। তো উনি একজন আলেম মানুষ, যোগ্য পিতার যোগ্য সন্তান। তিনি যুগোপযোগী কিছু কথা উনি বলে থাকেন আলহামদুলিল্লাহ। ক্ষুরধার বক্তব্য আল্লাহ পাক তার জবানে দিয়েছেন। আল্লাহ তুমি তার এই জবানটাকে আরও বুলাদ করে দাও, আরও উচ্চ করে দাও। আমি তাকে ভালোবাসি একমাত্র আল্লাহর জন্য। আর আরেকটি বিষয় অনেকে জানতে চেয়েছেন যে হুজুর, যদি কোনো মুসলমান এই জাতীয় মূর্তির সামনে গিয়ে যদি এরকম ফুল টুল দিয়ে থাকে, এটা কতটুকু অপরাধ, কতটুকু না এটা শিরকের কাজ হয়ে যাবে। শিরক থেকে আমরা নিজেকে পরহেজ রাখার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাকে আপনাকে দিনের উপর অবিচল থাকার তৌফিক দান করুন। ইয়াশাবাদ কামনা করছি এবং সবার জন্য দোয়া করে এবং সবার কাছে আমি দোয়া চেয়ে আজকের লাইভ প্রোগ্রাম এখানে শেষ করছি। হায় দা মা ولا علم عند الله عليه توكلت وإليه أنيب سبحانك اللهم أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته